এইটা হলো আমাদের বাড়ির নিচে গ্যারেজটা। বাড়ির নিচটা এটা, বাতাবি লেবুর গাছ, কত বাতাবি হয়েছে, বড় বড় বাতাবি। আম গাছে আম, আম গাছে আম হয়েছে কত। যাবো আমি একটু মার্কেটে, বাজার যাবো, কিছু জিনিসপত্র কিনবো। এই রাস্তাটা একটু ফাঁকা থাকে, এই রাস্তাটা দিয়েই যাই। গাছটাতে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল হয়েছে, দারুণ লাগছিল দেখতে। দারুণ লাগে কৃষ্ণচূড়া ফুল গাছ।
বাজার আমার হয়ে গেছে, বাড়ি চলে এলাম। বাইকে এসে মাছটা, মাছের ঝোল করব। মাছগুলো ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে আগে মেখে নিয়েছি মাছটা। এবার মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ করে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, দু চামচ করে দিয়ে দিলাম। হলুদ, জিরে, ধনে গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে,